হলে গ্যাসের দাম বিনা পয়সায় গ্যাস দিতে হবে। অনেক গ্যাস দিয়েছ ইলেকশনের আগে উজালা, আর ইলেকশনের পরে ঝুমলা। ইলেকশনের আগে উজালা, ইলেকশনের পরে ঝুমলা ঘাবলা। ভ্রষ্টাচারের তো লিডার তোম নাই বাবা, চোর কি মায়ের জোরসে বলে, চোরের মায়ের বড় গলা। আর মাদার অফ টিপসার সাউন্ডস মোস্ট। আজকে নরেন্দ্র মোদী জেনে যাও, বাংলার মানুষ আগে জানতে চায় তুমি গ্যাস বিনা পয়সায় কবে দেবে সবাইকে। বিনা পয়সায় যদি আমরা খাদ্য দিতে পারি, বিনা পয়সায় চিকিৎসা দিতে পারি, বিনা পয়সায় শিক্ষা দিতে পারি, বিনা পয়সায় তোমাকে মানুষকে রান্নার গ্যাস দিতে হবে। তুমি যতক্ষণ না দেবে একটি ভোটও কেউ দেবেন না, একদম দেবেন। শুধু মিথ্যে বলে বলে জীবনটা চলে গেল। মনে রাখবেন বাংলা সেই নারী জাতির অধিকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছেন, যে বাংলায় সীতা সাবিত্রী দময়ন্তী থেকে শুরু করে আজকে বাংলায় বাসন্তী দেবী, আমাদের রানী রাসমণি থেকে শুরু করে আমাদের সারদা মা থেকে শুরু করে এই মাটিতে আমাদের বাংলার এক মায়েদের ঐতিহ্য আছে। সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল বাংলা থেকে, নবজাগরণ হয়েছিল বাংলা থেকে। গান্ধীজি বাংলায় এসে দীর্ঘদিন আন্দোলন করেছেন, বাংলার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন। আর তোমরা আজকে কি বলছ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? না শান্তিনিকেতনে, এটা বাংলা চেনো? তাই মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে, বিরসা মুন্ডার মূর্তি ভেঙে এবং স্বামী বিবেকানন্দকে ঠাকুর পদবী দিয়ে তুমি মনে রেখো বাংলার ঐতিহ্যকে জয় করা যায় না। বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ জৈন পারসিক মুসলিম খ্রিস্টানি সবাইকে নিয়ে আমরা চলি, আমরা দাঙ্গার রাজনীতি করি না, আমরা সবাইকে নিয়ে চলি, এটা আমাদের একতা। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ, এটা হচ্ছে বাংলার সবচেয়ে বড় কথা। তাই পরিষ্কার বলে যাই, রোজ রোজ তোমার মিথ্যে কথা আর বেশি মানুষ নেবে না। আগের বারে ইলেকশনের আগে বলেছিল, মনে আছে আপনাদের কি বলেছিল? বলেছিল যে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়ে দেবে, দিয়েছে? এবার যদি বলে আবার দেব, ভোট দেবেন? যদি ভোট টাকা দিয়ে কিনে নিতে চায় উল্টো দেবেন? উল্টো দেবেন মানে বুঝতে পারছেন তো, তৃণমূলকে দেবেন? বিজেপিকে চাই না, গ্যাসের দাম বাড়ানোর মালিক বিজেপিকে চাই না, রেল বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, কলিঙ্গা বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, ড্যাম বিক্রি করার মালিক বিজেপিকে চাই না, খাদ্য বন্ধ করার মালিক বিজেপিকে চাই না, গ্যাসের দাম বৃদ্ধি করার মালিক বিজেপিকে চাই না, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করার মালিক বিজেপিকে চাই না, দাঙ্গাবাজ বিজেপিকে চাই না, ভ্রষ্টাচারী বিজেপিকে চাই না, দুর্নীতিবাজ বিজেপিকে চাই না, তোলাবাজ বিজেপিকে চাই না। বাংলা একটাই চায়, বাংলা বাংলাতে শান্তিতে থাকতে চায়। এটা হচ্ছে অস্তিত্ব রক্ষা করার লড়াই। এই নির্বাচনে যদি অস্তিত্ব রক্ষা করতে না পারেন, মোদী বাংলাটাকেও ভাগ করে নিয়ে চলে যাবে, বাংলাটাকেও কেটে নিয়ে চলে যাবে, কোথায় যে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। ভরসা করা মুশকিল। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলে আজ প্রধানমন্ত্রী ভাষণ দেগা, সব ভয়ে ভয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভয় পায়, ভয় কাউট কেয়া হয়ে যায়গা, নোটবন্দি হোগা, কেয়া নোটবন্দি হোগা না বাঘবন্দি হোগা। নোটবন্দিও করে দিয়েছে, বাঘবন্দিও করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে কোটি কোটি টাকায়। আজকে তার কাছে বড় বড় কথা শুনতে হবে। ইতিহাস তো আর বলি না, ইতিহাস ভূগোল যদি শুরু করি না, মোদীবাবু আপনাদের সিন্ডিকেটকে আমি ইঞ্চিতে ইঞ্চিতে একটু শেখাবো কাকে বলে। এক গাড়ি কয়লার কত দাম আর একটা রেলের কত দাম? 1 লাখ টাকা বলিস কি? আর এগুলো তো 5, 10, 15, 500 হাজার, আর ওগুলো তো লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি, মনে রাখবেন। এবং আমি তাই আপনাদের বলছি, আজকে আমরা যে আন্দোলন শুরু করলাম, মনে রাখবেন আজকে আমি পার্টির মিটিং করে শুধু ভোট দিনে কথা বলতে আসতে পারতাম, কিন্তু আমি মনে করি আমার কাছে সবচেয়ে বড় ইস্যু আজকে
গ্যাসের দাম বৃদ্ধি, আগুন জ্বলছে রান্নাঘরে, পেট্রোলের দাম বৃদ্ধি, মানুষের রান্নাঘরে দাম বাড়ছে, মানুষ দুঃখে আছে, বিনা পয়সায় চাল দিচ্ছি আর 900 টাকা দিয়ে গ্যাস গ্যাস কিনতে হচ্ছে মানুষকে, কেরোসিন দিচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মানুষের যে সমস্যা, সেই সমস্যা আমার কাছে রাজনৈতিক ভোটের থেকে অনেক বড়। তাই মোদীবাবু, আপনি যখন ফাঁকা ব্রিগেডের বক্তৃতা দেন, আমি তখন রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় আমাকে রাস্তা শেখায়, রাস্তায় আমাকে রাস্তা দেখায়, রাস্তায় আমাকে লড়াই দেখায়। আমি চিরকাল স্ট্রিট ফাইটার, আই এম প্রাউড টু সে আই এম এ স্ট্রিট ফাইটার, এবং আমি চিরকাল আই ওয়ান্ট টু কন্টিনিউ অ্যাজ এ কমনার। তাই আপনাদের বলবো, আজকে আপনাদের সমর্থন না পেলে মাত্র 2 দিনের নোটিশে এই প্রোগ্রাম আমরা করতে পারতাম না। আমি আমার সমস্ত সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে, স্টেট ফোর্স থেকে শুরু করে, আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, জেনারেল পাবলিকের অনেকটা অসুবিধে হয়েছে, হয়তো মানুষ দাঁড়িয়ে যাওয়ার জন্য আমরা রাস্তা কিন্তু খালি রেখেছিলাম, কিন্তু জনগণের ওপর দিয়ে তো চেপে কিছু যায় না। তাই আপনাদের সকলের কাছে এইটুকু সময় নেবার জন্য আমি ক্ষমা চাইছি, এবং আবার আপনাদের বলি, খেলা হবে, দুয়ার তুলে তুলে বলতে হবে, ভজগৌরাঙ্গ ভজগৌরাঙ্গের মতো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জেতা হবে, জেতা হবে, জেতা হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ।